ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এক্ষুনি মাত্র পা খবর অনুযায়ী সোনার দামে ভারী পতন। আজও এক ধাক্কায় প্রচুর দাম কমলো সোনা ও রূপোর। তো বন্ধুগণ, এই ভিডিওতে আমরা জানব আজকে কলকাতার বাজারে সোনা ও রূপোর দর কত চলছে, কোথায় গিয়ে দাঁড়ালো, 1 গ্রাম, 8 গ্রাম, 10 গ্রাম, 100 গ্রামের দাম কত হয়েছে। তার পাশাপাশি আমরা জানব রূপোর দামও। তো বন্ধুগণ, জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে এগিয়ে এগিয়ে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। সোনার দাম ফের একবার 45,000-এর নিচে নেমে গিয়েছে। গত 2020 সালের আগস্ট মাসে এই দাম রীতিমতো রেকর্ড গড়েছিল। সেই জায়গা থেকে 2021 সালের শুরু থেকে এই দাম অনেকটাই নিচে নামতে শুরু করেছে। এবার দেখে নেওয়া যাক আজ 23 মার্চ সোনার দাম কোন দিকে যাচ্ছে, বিশেষত যেখানে করোনার দ্বিতীয় স্রোত নিয়ে আলোচনা হচ্ছে এবং দেশে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে সারা দেশে, সেখানে সোনার দামের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেখে নেওয়া যাক। সোনার দাম 10 গ্রামে এদিন দাঁড়িয়েছে 45,000 টাকার নিচে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম 10 গ্রামে 0.5% নেমেছে। দেখা যাচ্ছে 10 গ্রামে আজ সোনার দাম দাঁড়িয়েছে 44,810 টাকা। এবারে আমরা জানব কলকাতার বাজারে সোনার দর। আজ কলকাতার বাজারে 22 ক্যারেটের দাম, 10 গ্রামের দাম 44,540 টাকা, অন্যদিকে 24 ক্যারেটে 10 গ্রামের দাম 47,210 টাকা দাঁড়িয়েছে। এবারে আমরা জানব অন্যান্য শহর। কলকাতা বাদে অন্যান্য শহর যেমন চেন্নাইতে সোনার 10 গ্রামের দাম 42,490 টাকা হয়েছে 24 ক্যারেটে 46,350 টাকা, দিল্লিতে 22 ক্যারেট 10 গ্রামের দাম 44,200 টাকা 24 ক্যারেটে 10 গ্রামের দাম 48,220 টাকা, মুম্বাইতে সোনার 10 গ্রামের দাম 22 ক্যারেটের দাম 800 টাকা কমেছে, কমে হয়েছে 44,800 টাকা। এবারে আমরা জানব আজকে রূপোর দাম। আজকের দিনে রূপোর দাম 1 কেজিতে দাঁড়িয়েছে 66,070 টাকা। মূলত রূপোর দাম 2% নেমে গিয়েছে আজ, ফলে সোনার সঙ্গে তাল মিলিয়ে যে রূপোরও দাম কমেছে তা তাৎপর্যপূর্ণ দিক। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আজকে সোনা ও রূপোর দর।